ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चतुर्मृतं येन तस्मै श्रीगुरवे नमः मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति यत्कृपातमहं वन्दे पञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिव शक्तिभक्त हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हमरा श्रीमद् महाप्रभु श्री सनातन गोस्वामी के काशी से शिक्षा दिच्छिलेन शेष कथा आलोचनार माध्यमे हमरा बैधि भक्ति अरंग भक्ति कथा आलोचना करे साधन भक्ति भाव भक्ति कथा श्रवण करेछिलाम। श्रद्धा साधु संग मदन क्रिया अनर्थ निवृत्ति निष्ठा रुचि आसक्ति ये हे साधन भक्ति। भाव भावभक्ति भावभक्ति नौटा लक्षण हमारे श्रवण कर शांति रोगत काल विरुक्ति मानसून्यता इरपर हमारा प्रेम भक्ति कथा सुन महाप्रभु सनात के बोलें कृष्णे रतिर चिन्ह এই কৈলু বিবরণ কৃষ্ণ প্রেমের চিহ্ন এলে সনাতন কৃষ্ণ প্রেমের চিহ্ন কি তাই সনাতনকে বলছে যার জিতে কৃষ্ণ প্রেমা করবে উদয় তার বাক্য ক্রিয়া মুদ্রা কিন্তু না বুঝয় কৃষ্ণ প্রেম যদি কার হৃদয় হয়ে থাকে তাহলে তার চিত্ত কি যার চিত্তে কৃষ্ণ প্রেমা করই উদয় তার বাক্য ক্রিয়া মুদ্রা বিজ্ঞান কৃষ্ণের বাক্য অন্যথা হয় না কেন ভগবান সমর্পিত ভগবানের চরণে সমর্পণ আত্মসমর্পণ হতে হবে তবে হবে ভাব। তাহলে সাধন ভক্তি দিয়েছে আমাদের প্রথমে শ্রদ্ধা সাধু সঙ্গ হয়েছে গুরুর চরণে দীক্ষা গ্রহণ করেছে তারপরে ভজন করছি ভজন করতে করতে আমাদের অনর্থ নিবৃত্তি হবে অনর্থ নিবৃত্তির পর নিষ্ঠা হবে রুচি হবে আসক্তি হবে এ পর্যন্ত সাধন ভক্তি এ পরে ভাব শান্তি অগত্য কাল তো বিরক্তি মানুষ ভগবানের জন্য আর কোনো কিছু বাকি থাকবে না হচ্ছে ভাব সর্বধর্মা পরিত্যাজ মাম একম শরণম ব্রজ সমস্ত ধর্ম পরিত্যাগ একমাত্র ঈশ্বরের চরণে সমর্পণ তবে তো ভাব উদয় হবে ভাব উদয় হবে আমাদের এই জাগতিক যে ভাব উদয় হচ্ছে তাই বলছেন কৃষ্ণ যে লাভ হয়েছে তার উদয় হয়েছে তার কি হবে তার বাক্য অন্যটা কেন না সে সমর্পিত গুরু বাক্যে তার নিষ্ঠা আছে কারণ তার বাক্য কখনো আলাদা হবে না তার মন কখনো আলাদা হবে না সেই আমরা
মহাপ্রভু যখন শ্রীলঙ্কায় গিয়েছিলেন এই গীতা পাঠক গীতা পড়ছে, চোখ থেকে দর্তন করে জল পড়ছে, বইটা ভুল পড়েছে, শ্লোক আবৃত্তিতে ভুল আছে, তার হয়তো অলঙ্কার জ্ঞান নেই, শব্দের জ্ঞান নেই, ব্যাকরণগত জ্ঞান নেই, কিন্তু ভগবানের জন্য জল পেয়েছে। কি দেখা গেল, মহাপ্রভু তাকে আদর করলেন, এ হচ্ছে সত্যিকার গীতা পাঠ। প্রেমী ভক্ত, আরো দেখা যায় এরকম নিষ্ঠা দেখা যায় বড়দের বিদ্যাভূষণ। আমরা রাজস্থানে জয়পুরে গেছিলাম, গলতাগড়ি রামানুজীয় বৈষ্ণবরা আচার্যরা বলেছিল গৌড়ীয় বৈষ্ণবের কোনো ভাষ্য তারা রাধাকৃষ্ণের পূজা করতে পারে, কিন্তু সে সময় রাজা ছিলেন কৃষ্ণ। এই কথাটা বৃন্দাবনে যেহেতু পণ্ডিতদের স্থান ছিল, এই কথাটা তিনি বৃন্দাবন পাঠ। তারপরে তখনকার সময় আচার্য ছিলেন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, এইখানে এই আমাদের নদিয়াতে পাঠ দেখবার পর যাই হোক, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের তখন বয়স হয়েছে, তখন কাকে পাঠাবেন কাকে পাঠাবেন, তখন বলতে বিদ্যাভূষণ তিনি ছিলেন উড়িষ্যা লোক এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের শিষ্য অবাধ পণ্ডিত হয়েছিলেন, তাকে পাঠিয়েছিলেন গিয়ে সেই গলতাগড়িতে জয়পুরে গলতাগড়িতে গিয়ে সেখানে রামানুজ আচার্যের যে স্থান আছে তাদের যে স্থান সেখানে গিয়ে তিনি গৌড়ীয় বৈষ্ণব কথা বলেছিলেন, তাতে তারা সন্তুষ্ট হতে পারে। তখন সেখান থেকে আবার সময় নিয়েছিলেন, 8 দিন সময় নিয়ে এসে গোবিন্দের কাছে স্মরণাপন্ন হয়েছে, কারণ গুরুদের কৃপা করেছেন, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তাকে আশীর্বাদ করে পাঠিয়েছে, অন্যথা হয় না। গোবিন্দের স্মরণাপন্ন হয় তিনি জানালেন গোবিন্দদেব, তখন গোবিন্দদেব বললেন আর বড়দের বিদ্যাভূষণ পাত দেখলেন বেদান্ত সূত্র গোবিন্দ ভাষ্য, গোবিন্দদেব আছেন জয়পুরে, অরিজিনাল যে গোবিন্দ গোপীনাথ মদন মোহন মদন মোহন করণীতে গোবিন্দ আছেন এবং গোপীনাথও আছেন, সেই গোবিন্দের কাছে সবাইকে গোবিন্দদেব বলেন যে গোবিন্দ ভাষ্য। তারপরে গিয়ে আবার আমার যে বৈষ্ণবদের সঙ্গে রাজা থাকলেন সেখানে গৌড়ীয় বৈষ্ণবের যে ভাষ্য সেটাকে প্রতিষ্ঠা করলেন, প্রতিষ্ঠা করার পর রামানুজীয় আচার্যরা পর্যন্ত বড়দের বিদ্যাভূষণের কাছে শিষ্যত্ব বরণ করার জন্য তাদের অভিপ্রায় প্রায় জানিয়েছে, কিন্তু বড়দের বিদ্যাভূষণ তাদেরকে শিষ্য করেন, কেন 4 আচার্যের মধ্যে তা আছে রামানুজাচার্য বিষ্ণুস্বামী নিম্বার্ক আর পদ্মচন্দ্র, তাদের কী করেন এগুলো দেখতে পাওয়া যায়। সেখানে বলছেন বাক্য বাক্য কখন অন্যান্য হয়, এটা বৈষ্ণবীয় মহাপ্রভুর যে ধারা এ কখন অন্যান্য হয়, যারা প্রেমিক ভক্ত প্রেম যারা লাভ করেছে তাদের বাক্য কখন অন্যান্য হয় না, তাদের ভগবানই সহায় আছেন, তাদের ক্রিয়া যা কিছু করবেন তাদের মধ্যে কোনো দোষটি বাহ্যিক দোষটি দেখা গেল সেটা কখন দেওয়া হবে না। আর মুদ্রা আমরা বলি না সাধারণত এই এর মুদ্রা দোষ আছে, মা কীটের এর মুদ্রা দোষ আছে, যে এইগুলো বিচার করা চলবে না, তাই বলছে তাঁর বাক্য ক্রিয়া মুদ্রা বিজ্ঞে না বৈষ্ণবীর ক্রিয়া মুদ্রা বিজ্ঞে না বোঝা, সেটা কী সেটা কার্যকারিতাও করতে হবে, সাধক ভক্তকে কার্যকারিতা করতে হবে, শিখতে হবে জানতে হবে বুঝতে হবে যে কী এর দ্বারা আমার কোনো অপরাধ হচ্ছে কি না, মূল লক্ষ্যটা কি থাকবে, মূল লক্ষ্যটা থাকবে
भगवत प्राप्ति प्राचीन घटना छोटो काटो जिनिस माता माती करा जावे ना तई बच्चे ये कथा गुलो कारा धरे ये छोटो काटो जिनिस गुला बच्चे कारा धरे प्राकृत सर्वश्रेष्ठ सूक्ष्मदर्शी समालोचक दुर्बल তারা বুঝতে পারবে না বৈষ্ণব কি বস্তু প্রাকৃত জগতে যারা পণ্ডিত আছে সর্বশ্রেষ্ঠ সূত্র সূত্রের পণ্ডিত কাজে ছোটখাটো জিনিসকে আগাবার নিখুঁত করে ধরে বলছেন এই প্রাকৃত জগতে যে সমস্ত পণ্ডিতরা আছে তাদেরও দুর্বত্ব আরোগ্য গুণাবল করি বৌদ্ধ দাস বাবাজি শ্মশান থেকে কাপড় নিয়ে এসে ধুয়ে পড়াচ্ছে বৈষ্ণব বলে কেউ মানবে এখন তো জগতে এইরকম থাকলে কেউ মানবে ঐশ্বর্য নেই বেশ সুন্দর চেহারা থাকবে কত বিশাল একটা আসন থাকবে কত সেই ধারাগুলো এখন অবলম্বিতে পথে আমরা দেখি প্রভুপালের ঘরে গিয়ে দেখুন তখন প্রভুপাল এই মঠ প্রতিষ্ঠা করেছে ঘরে কি আছে সাধারণ খাট একজন ছিল রাজকীয় কিছু আছে তার শ্রেষ্ঠ ভক্তি বিলাস দিতে বসে আমি মারা তার পাশে ঘরে থাকতেন গোপালের কাছে দেখুন একটা সাধারণ একটা খাট কথা না ঘরটা মানে সব পুরো সাতগুলো রিসার্চে অত বড় ইনস্টিটিউট তৈরি করেছেন সেখানে ঘরে কি আছে সাধারণ একটা খাট আর একটা টেবিল আর চেয়ার আছে এই হচ্ছে তাদের জীবন জানো কৃষ্ণীকে স্মরণ কৃষ্ণের জন্য সব কিছু তারা করেছে এই দেখুন এই বিচারধারা কোনো পণ্ডিত দ্বারা বোঝা যাবে না তারা বুঝতেও পারবে এই কথা বলছে ভক্তের লক্ষণ ধন্য সায়ং নব প্রেমা যশো মিলতি চেতসে অন্তর্বাণী বিরপ্যস্য মুদ্রা সুষ্ঠু সুদুর্গমা যে ধন্য ভক্তির চিতে নব প্রেম উদিত তাহার ক্রিয়া ও মুদ্রা সকল অর্থাৎ চিহ্ন সকল শাস্ত্রজ্ঞ পুরুষ দিগের সুদূরবদ্ধ হইয়া পড়ে এই দেখুন এই ভক্তির সঙ্গে দেখেছেন প্রদর্শন বা তাহলে প্রেম লাভ হবে কি করে প্রেমাক্রমে বাড়ি হয় স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ ভাব মহাভাব প্রেমের গাঢ়ত্বের তারতম্য কি হয় না প্রথমে স্নেহ তারপরে মান তারপরে প্রণয় তারপরে রাগ তারপরে অনুরাগ তারপরে ভাব তারপরে মহাভাব মহাভাবকে মহাভাব রাধা ঠাকুর মহাভাব স্বরূপ রাধা ঠাকুর সর্বশেষ হচ্ছে মহাভাব তার উপমা দিচ্ছেন কিরকম জলছে বীজ ইক্ষু রস গুড় ছন্দ সার শর্করা সীতা মিশ্রে শুদ্ধ মিশ্রে তাহলে কিরকম হচ্ছে আখ থেকে রস হচ্ছে রস হয় গুড় হচ্ছে তারপরে গুড় আবার খন্ড খন্ড হচ্ছে সার হচ্ছে শর্করা হচ্ছে লাল হচ্ছে আবার হচ্ছে তারপরে ধীরে 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 মিশ্রে হচ্ছে মিশ্রে হয় একদম পরিষ্কার মিশ্রে তাহলে এটাও প্রেমটাও সেই রকম ইহা জয়চে ক্রমে নির্মল ক্রমে বাড়ে সাত রতি ক্রমাদি জয়চে বাড়ে আশ্বাস তাহলে প্রেমের গাঢ়বাস্তা অবস্থা কি হলো এইরকম ভাবে হচ্ছে নির্মল হবে তারপরে স্বাদ হবে তারপরে আরও রস খেলে গুড়ের রস খেলে কেমন লাগে তারপরে দুধ খেলে কেমন লাগে তার থেকে আরো সুন্দর খেলে কেমন লাগে আরো সুন্দরতা প্রকাশ করেছে কারণ তার তাৎপর্য তাহলে সেই রকম হচ্ছেন অধিকারী ভেদের পঞ্চ প্রকার শান্ত দাস সত্য বাৎসল্য মধুরা
মুমুক্ষু বা মুমুক্ষু দিগের মধ্যে মধ্যে লক্ষিত হইলে উহাকে কখনো রতি শব্দ বা রতি শব্দ মাত্র নাহি। অন্তর্মশ্রণত বা আর্দ্রতা যাহা প্রকাশিত হয় উহা এই রতি লক্ষণ, কিন্তু মুমুক্ষু বা মুমুক্ষু দিগের মধ্যে লক্ষিত হইলে উহা কখনো রতি শব্দ বাচ্য নাহি। মুক্তিকামী মুক্তিকামী এদের কৃষ্ণ সেবা ব্যতীত ইতর অভিসন্ধিমূলা ওই রতির চিহ্ন দেখিয়া অনভিজ্ঞ বালিশগণ চমৎকৃত হন। কিন্তু ভক্তি সিদ্ধান্ত অভিজ্ঞ ব্যক্তিগণ তাহাকে রতির আভাস করিয়া কীর্তন করিয়াছেন। তাই বলছেন অধিকারী হইলে রতি পঞ্চ প্রকার শান্ত দাস সত্য বাৎসল্য মধুরা। আমরা এখন এই পূজাপ্রত মাসে আমরা বিশেষ করে বেশি কৃষ্ণের বাল্যলীলাটাই ত্রেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্র এসেছিলেন। রামায়ণ আমরা সকলে দেখেছি টিভিতে, এখনো ক্যাসেটে দেখা যাচ্ছে আর বইতেও আছে, কিন্তু সেই রামায়ণ লিখেছিলেন কখন ভগবান আবির্ভাব হওয়ার আগে না বলে না আগে লিখেছেন। ঠিক সেই রকমই কৃষ্ণলীলা হওয়ার আগে সত্যযুগ মুনি এই বাল্যলীলা আস্বাদন করেছে। সকালবেলা আমরা যে দামোদরাষ্ট্র করেছি প্রতিদিন কীর্তন করেছি নমামি স্বয়ং সচ্চিদানন্দ রূপম নমামি স্বয়ং, তাহলে আমরা কোন ঈশ্বরের আরাধনা করছি, কাকে প্রণাম জানাচ্ছি, কাকে স্তুতি করছি, সচ্চিদানন্দ রূপম সচ্চিদ আনন্দময় লসত কুণ্ডলম গো কুড়ে ভার মানম। কি হচ্ছে বাল্যলীলার কথা, কৃষ্ণের কর্ণের কুণ্ডল দৌড়মান হচ্ছে আর ঠেকাচ্ছে কোথায়, এখান থেকে বাড়ি দিয়ে এইখান থেকে আসছে, এরকম পিছন দিকে বাড়ি যাচ্ছে না, ঠিক এই জায়গায় বন্ধস্থল দৌড়মান হচ্ছে। যশোমতী মা কৃষ্ণকে ভালোবেসে চুম্বন দিচ্ছে, যশোমতী মা স্থানীয় অন্যান্য গোপীরাও কৃষ্ণকে চুম্বন দিচ্ছে। গোকুলি ভাজমান কৃষ্ণ গোকুলে তিনি লীলা করছেন, বলিনি তো মথুরা বলেছি মথুরা গোকুলে ভাজমান তিনি গোকুলে বিহার করছেন। যশোমতী মাকে খুব কষ্ট দিচ্ছে বাল্যলীলা, নিজে মাখন আছে সে মাখন নেই, পরের বাড়ি থেকে মাখন খাচ্ছে, কখন মাড় ভেঙে দিচ্ছে, কখন মাখন নিয়ে বাঁধ ভেঙে দিয়ে দিচ্ছে, যশোমতী মাকে অতিষ্ঠ করে দিচ্ছে, কিন্তু যশোমতী মা তো তাকে ফেলে দেয় ফেলে দিয়েছে, শাসন করতে গিয়েছে। লাঠি নিয়ে গিয়েছে, এ বাল্যলীলার কথা আমরা আলোচনা করছি। তাই বলছেন বাৎসল্য আর মধুর, এরকম শান্ত দাস সত্য বাৎসল্য মধুর এরকম পাঁচ প্রকার, এই পঞ্চ স্থায়ীভাবে হয় পঞ্চ রস, যে রসে ভকত সুখী কৃষ্ণ হয় বস। পাঁচটা রস থেকে কোনো একটা রস আস্বাদন করলে ভগবান বসীভূত হন। যশোমতী মা কৃষ্ণকে বেঁধে দিয়েছে, কেন বেঁধেছে, মাথা চুরি করে খেয়েছিল পরের বাড়ি ঢুকে যাবে না বলে বেঁধেছে, কিন্তু তাকে আটকাতে পেরেছিল, আটকাতেও পারে আশ্চর্য ভগবান দেখাচ্ছে। যশোমতী মা কৃষ্ণকে বাঁধতে গিয়ে বাঁধতে পারছে না, দড়ি কম পড়ে গেছে, বাড়ি থেকে দড়ি কম ছিল, এই দড়িটা কম পড়ে যাচ্ছে, তাহলে কিসের জন্য দড়ি কম পড়ে যাচ্ছে,
হচ্ছে ভক্তির চেষ্টা, আর একটা ভগবানের কৃপা। ভগবান ধরিনি আর ভগবান ইচ্ছা করছে না আমি মঠে যাবো কি করে, তাই না? দেশে সব হাজির হয়েছে লাস্ট, কি খাবো কিছু তো নেই, বাঁড় ফাঁকা পটল বেগুন খাবো। এতদিন যে এত কথা আলোচনা আমি খেতে পারবেন, ওইগুলো খাবে না, খাবে পটল বেগুন লাস্ট। আমরা বলি যে সারা মাস কার্তিক মাস পাঠ কীর্তন হচ্ছে, চার পাঁচজন মহারাজারা পাঠ করছে, পাঁচবার পাঠ কীর্তন হচ্ছে, অন্তত দুদিন তিন দিন এসে ছেড়ে যাও নিচে মোবাইলে দেবো। এই যে মোবাইল দিয়ে দিয়েছে, ভিউ হচ্ছে, এত লোক দেখছে শুনছে, সেই রকম যশোমতী মায়ের চেষ্টা ছিল কৃষ্ণকে বাঁধার জন্য, আর ভগবান নিজেই কৃপা করেছেন। আমাদের চেষ্টা রাখতে হবে, না থাকলে কি করে জানবো বুঝবো রূপালে মঠ করেছে? কেউ যদি না আসে কি হবে? পূজারি আরতি করলো একজন দাঁড়ালো, রান্নি রান্না করলো একজন খাবো না, তাহলে তার কোনো গুণ আছে না? রূপাল যে মঠ করেছেন, ভাষা দেওয়া করবো, এই যে প্রসাদি করেছেন, এগুলো এসে শিখবো জানবো তা না, হ্যাঁ ধীরে ধীরে সব লুপ্ত হয়ে যায়। সেই জন্য আসতে হবে জানতে হবে, তাই যশোমতী মায়ের প্রেমে বন্ধন হয়েছিলেন ভগবান। এত লীলা করেছেন বাস্তব লীলা, হ্যাঁ শুধু সত্যব্রত মুনি এটাকে আগে থেকে সব জেনে ফেলেছেন, ভক্তের কিরকম হৃদয়, ভগবান কি লীলা করবেন তার আগে তিনি ভক্তের হৃদয়ে স্ফূর্তি করেছেন। জানেন আপনি ক্ষীরচোরা গোপীনাথে গিয়েছেন উড়িষ্যাতে, উড়িষ্যাতে বালেশ্বরে ক্ষীরচোরা গোপীনাথ আছে। এই ক্ষীরচোরা গোপীনাথ রামচন্দ্রের হস্তে তৈরি, এ তো ত্রেতাযুগের বিগ্রহ। তারপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ আসবেন, তার আগে কি করে তৈরি করেছে চিন্তা করুন, এগুলো জানতে হবে, এগুলো উদাহরণ করতে হবে। মাধবেন্দ্র পরিবার, হ্যাঁ তাই বৃন্দাবনে গোপালের তা হয়েছিল, এই কৃষ্ণরা গোপীনাথ আসকে এসে চন্দন লাগিয়েছিল। জগতের লোক বুঝবে যে ওখানে ঠাকুরের তাপ লাগলে ওখানে দিলে হয়, আমি গেলে তোমার প্রেম ভক্তি হয়। এই ভগবানের লীলা প্রাকৃত বুদ্ধির দ্বারা বোঝা যাবে না। যদি বলি ভগবান কৃষ্ণ বৃন্দাবনের লীলা করেছেন, যে এত এত লোক এত এত শক্তি, তা মানে কি? আমরা যদি বিচার বিশ্লেষণ করি, বলি যে আর একটা কথা বলেছি, যদি মহাপ্রভু চামরাজকে উদ্ধার করলেন বৈদ্য লেখাটি করো, কত লোক নিয়ে এলেন? দু দশজন পাঁচজন, লক্ষ লক্ষ লোক আইল নদিয়া নবদ্বীপে, তা মানে এখনো হিসাব করে দেখলে তো লোক আছে নাই। আর কৃষ্ণ লীলায় কৃষ্ণ যে সমস্ত লীলা করেছে, বলো এত গোপীর সঙ্গে লীলা করেছে, শত কোটি গোপী না এল মন, শত কোটি গোপীতে নহে কাম নির্বাপন, তাহলে শত কোটি ভারতবর্ষে কত কোটি লোক আছে? 130 কোটি লোক আছে, তাহলে ব্রজে 100 কোটি যদি গোপী হয় তাহলে যুগের লোক মানবে? এ হচ্ছে প্রাকৃত বুদ্ধিকে বোঝানো। ভগবান ইচ্ছাময় ইচ্ছা করলে সঙ্গে সঙ্গে সব কিছু হয়ে যাবে, যখন যা ইচ্ছা করবেন তাই হবে। তাই এ হচ্ছে ভগবানের লীলা। তাই বলছেন অধিকারী ভেদে হরতি পঞ্চ প্রকার শান্ত দাস্য সত্য বাস্য মধুরা, এই পঞ্চ স্থায়ীভাবে হয় পঞ্চরস, যেরো সেই ভক্ত সুখী কৃষ্ণ হয় বস। এ আস্বাদন করতে ভগবানকে পেতে হলে এই পাঁচ রসের ডুব দিতে হয়। আমরা তো জড়ের রসে ডুব দিতে আর কৃষ্ণকে পাবো, এই জড়ের রসে ডুব দিয়ে জড় চোখ জড় দ্বারা
অকৃত ভগবানকে কখন আমরা উপলব্ধি করতে পারব না। প্রেমাদি স্থায়ী ভাব সামগ্রী মিলনে কৃষ্ণ ভক্তি রসরূপে পায় পরিণামে, স্থায়ী ভাব আর সামগ্রী মিলনে রস উৎপত্তি পাই রতি রসের মূল, তাই হচ্ছে কৃষ্ণ ভক্তি রসরূপে পায় পরিণামে। চারি প্রকার সামগ্রী কিরকম? বিভাব ভাব সাত্বিক ব্যভিচারে স্থায়ী ভাব রস হয় বিচারী, দহি যেন খণ্ড মরে যে কর্পূর মিলনে রসালাক্ষ অনুভব স্মিত গীতাদি উদ্ভাস স্তম্ভাদি সাত্বিক বিভাজন ভাগ রয়েছে আলম্ব প্রদীপ সেরম অনুভব আছে। অনুভব কি? নৃত্য ভূমিতে গড়াগড়ি গান উচ্চ গাত্র মটন হুঙ্কার দীর্ঘ নিঃশ্বাস লালাশ্রা ভটহাস্য ঘূর্ণা হিকার ইত্যাদি। তার অনেক বাহ্যিক দেখতে খারাপ লাগতে পারে কিন্তু সেগুলো দেখা যাবে না, এরকম থাকে। উদ্ভাস ভাবযুক্ত ব্যক্তির শরীরে যাহা যাহা প্রকাশিত হয় তন্ত্রীগণ তাহাকে উদ্ভাস করে। নিবি বিপরীয় বশ কপা খুলিয়া পড়া গাত্র মোড়া নাসিকার প্রফুল্লতা নিঃশ্বাস ইত্যাদি উৎপলিত বাহ্য বিকাশ সব বাহ্য থাকে। তারপরে আসে সহায় অভিচারী ভাব নির্দিষ্ট দেখা যায় নির্বীর হর্ষাদি তেত্রিশ ব্যভিচারী সমীর সহায় চমৎকারী। পঞ্চদশের বর্ণন পঞ্চবিধ রস সত্য দাস্য সত্য বাস্য মধুরসে শৃঙ্গার ভাবের প্রাবল্য শান্তরসে শান্তিরতি প্রেম পর্যন্ত দাস্যরসে রাগ পর্যন্ত কমতি প্রেম পর্যন্ত শান্তরসে রাগ পর্যন্ত দাস্যরসে এরকম এই পাঁচের অসাথে সেই রসের একটা লক্ষণের মধ্যে কী কী হতে পারে না হতে পারে এখানে বর্ণন করছে। শান্তরসে রতি বৃদ্ধি পাইয়া প্রেম পর্যন্ত সীমালাভ করে দাশরথে দাশরথী স্নেহ মান প্রণয় রাগ পর্যন্ত বৃদ্ধিলাভ করে। সক্ষরসে সক্ষরথী স্নেহ মান প্রণয় রাগ আর অনুরাগ মানে এক একটাতে আর এক একটা বেড়ে গেছে। বাৎসল্যরসে স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ বুঝতে কি আছে বিশেষত্ব এই যে সক্ষরসাশ্রিত হইয়াও সুবল প্রভৃতির সক্ষরথী স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ ও ভাব পর্যন্ত বর্তমান প্রেম পর্যন্ত সকলে পৌঁছাতে পারেন। সক্ষ বাস্যরতি পায় অনুরাগসীমা সুবল্লাতে ভাব পর্যন্ত প্রেমের মহিমা সন্তাদি রসের যোগ গৃহবন্দীকে সক্ষ বাস্যলে যোগাদের অনেক রূঢ় অধিরূঢ় ভাব কেবল মধুরে মহিষী মধুরে আমরা দেখছি মহাপ্রভু যখন আলারনাথে গেছেন বা জগন্নাথ মন্দিরে যখন গেলেন তখন জগন্নাথকে দর্শন করে
তার অস্ত শক্তির অধিকার হয়েছে। কেন আমরা জগন্নাথ দর্শন করতে গেলে জগন্নাথকে দর্শন করে আমাদের আরতি জানাই, প্রার্থনা জানাই, আমার এই অসুবিধা হ্যান তেন, আমার ভক্তি দাও, যে যা জানি তাই জানি। মহাপ্রভু যখন গেলেন মুক্ষিত হয়ে পড়েছিলেন জগন্নাথ, জগন্নাথকে কৃষ্ণ রূপে দর্শন করে নিজের আধামানে বিভাবিত হয়েছিল, কেউ কি বুঝতে পেরেছিল? আবার যখন আলারনাথে গিয়েছেন সেখানে গিয়ে কি দেখেছেন? সেখানে কৃষ্ণ বিগ্রহ আলারনাথ, আলারনাথকে দর্শন করে সেখানে কি পাওয়া যাচ্ছে? একটা প্রস্তর গড়িত হয়ে গেছে, ভগবানের কথা কীর্তন করলে, শ্রবণ করলে ভাবলে কি হবে? হৃদয়ে হৃদয়ের ভাবটা কি হয়? শ্বেত স্তম্ভ, বৈবর্ণ, রোমাঞ্চ ইত্যাদি হয়। আর মহাপ্রভুর অস্ত্র সাত্ত্বিক বিকার হয়েছিল, সেই সাত্ত্বিক বিকারে অস্ত্র পর্যন্ত গড়ে হয়েছে। জগতের পণ্ডিত অভিমানী লোকেরা, জ্ঞানীরা তারা কখন এটা বিশ্বাস করবে? সেই প্রস্তর এখনো পর্যন্ত আছে। তাহলে কি দেখলেন সেখানে যে তার হৃদয় এমন হয়েছিল যে প্রস্তর পর্যন্ত গড়ে গেছিল? তাই বলছেন, রূঢ় অধিরূঢ় ভাব কেবল মধুরে, মহিষী গণের রূঢ় অধিরূঢ় গোপীকান্ত। তাহলে মহাপ্রভু আলারনাথকে দর্শন করেছিলেন কৃষ্ণরূপে, নিজে রাধাভাব অঙ্গী করে, প্রেমের বাদল করে, স্বাধীনা মনের প্রকাশ। কিন্তু সেখানে গিয়ে আলারনাথকে দর্শন করলেন কৃষ্ণরূপে, আর আলারনাথ মহাপ্রভুকে রাধাভাবে দর্শন করেছে। কেন রাসলীলা থেকে যখন অন্তর্ধান হয়ে গেছিলেন, শ্রীমতী তো প্রথমেই অন্তর্ধান হয়ে গেছিলেন নিজেকে সর্বশ্রেষ্ঠ বলে প্রমাণ করার জন্য, আর শ্রীমতী রাধিকার ভাবে বিবাহিত হয়ে কৃষ্ণ সমস্ত গোপীদেরকে ত্যাগ করে চলে গেছে, গিয়ে কোথায় ছিলেন? বৃন্দাবনে যারা গিয়েছেন ভালোভাবে চূড়াশুর দর্শন করেছেন, দেখবেন বৈঠান জায়গায় সেখানে দাঁড়িয়েছিলেন। শ্রীরাধিকার ভাবে ভাবিত হয়ে তিনি সেখানে চতুর্ভুজ মূর্তি ধারণ করেছিলেন, রাসলীলা থেকে বেরিয়ে কৃষ্ণ চতুর্ভুজ মূর্তি ধারণ করেছিলেন। আর যত গোপী আছে তারা সব পূজা করে শুরু করেছে, কেউ আর পাচ্ছে না। কেন? রূপ তো চেঞ্জ করে দিয়েছে, রূপটাকে চেঞ্জ করে দিয়েছেন, দ্বিভুজ চতুর্ভুজ ধারণ করেছে, গিয়ে কেউ আর পাচ্ছে না। আর যখন শ্রীমতী যাচ্ছেন, শ্রীমতী রাধিকা যখন যাচ্ছেন, তখন আবার দুর্ভুজ হয়ে যাচ্ছে। ওই আলারনাথেও সেই রকম, মহাপ্রভু যখন দুই ধামে শেষ দ্বাদশ বৎসর থাকলেন, তখন প্রতিদিন জগন্নাথ দর্শন করতে যেতেন, এর মধ্যে আসবে বিপ্রলম্ব, সেইটা হচ্ছে মিলন ক্ষেত্র। প্রতিদিন মিলন জগন্নাথকে কৃষ্ণরূপে দর্শন করতে যেতেন, রাধা ভাবে বিভাবে নিজে কৃষ্ণ, অন্তর কৃষ্ণ বহির গৌরব, রাধা ভাবে বিভাবিত হয়ে কৃষ্ণকে দর্শন করতে যেতেন। আর স্নান পূর্ণিমা থেকে অর্ধেক পর্যন্ত অনবসর কাল কোনোদিন আলারনাথে যেতেন, কেন না জগন্নাথ মন্দির বন্ধ থাকে। এই রাসলীলা থেকে কৃষ্ণ যে অনুসন্ধান হয়েছে এটা হচ্ছে আলারনাথ লীলা। এই জন্য মহাপ্রভু আলারনাথে গিয়ে সেখানে প্রতিদিন আলারনাথে কৃষ্ণ রূপে দর্শন করতে আসবে।
महाप्रभु लिया সেখানে তিনি অধিরূঢ় মহাভাব দ্বৈত প্রকার শম্ভুমাদন বিরহে মোহনামতা কেউ ভাগ দুর্ভাগ হয়েছে মাদন আর মোহন মাদনে চুম্বনাদি হয় অনন্ত বিভী বিপূর্ণা চিত্রজল্প মোহনে দুই ভী চিত্রজল্পের দশ অঙ্গ প্রদল্পাদিনা নমর্গিতার দশ শ্লোকতা उद्घुर्णा विवसतिष्ठा दिव्योन्मादना विरोहि कृष्णस्तुते या महते कृष्णज्ञान विप्रलोभे दिव्यो उन्मादित चरम अवस्था अप्राकृत कृष्ण शरामी परम चमत्कारिणी सर्वोत्तम अवस्था नहीं बोलते संभोग विप्रलोभ संभोग व्यतीत बिना विप्रलोभेन संभोगो न पुष्टि राधिका दे पूर्वराग प्रसिद्ध प्रवास माने प्रेम वैचित्र से दशमे महिषी प्रजे राधिका दे गोपीगण दारकाय महिषी मणि विप्रलम्ब भाव राधे राधे बोलने राधे के पावा जाए ना ब्रजे दिए जत टा आर शेष कर दिए जत वैष्णव सेवादी और चौराशी क्रोश थे और जत क्रोश गुरुक ना क्या কৃষ্ণকে পাওয়া যাবে না শ্রীমতীকে শ্রীমতী রাধিকাকে পাওয়া যাবে তাই জন্য আমাদের বৌদ্ধ বৈষ্ণব আচার্যগণ এই বৃদ্ধি করেছেন প্রথমে সাধন ভক্তি যাত্রা করেছেন তারপরে ভাব তারপরে প্রেম এই জন্য কোটি সৌপি মহামেন এস মনোপন্ন জিনিস নয় কখন হবে আমি যেন গুরু বৈষ্ণবের আনুগত্যে চলব ধীরে 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 আমার শান্ত সৌম্য স্নিগ্ধ মনোভাব দেখে গুরু বৈষ্ণব কৃপাবারি বর্ষণ করবেন শান্ত সৌম্য স্নিগ্ধ মনোভাব যদি থাকে তবে গুরুদেবের কৃপা লাভ করা তাহলে অপ্রাকৃত যে প্রজভূমি অপ্রাকৃত যে কৃষ্ণের লীলা সেটা বোধগম্য হবে জ্ঞানের দ্বারা হবে না দেখছেন তো এখানে কিরকম শব্দ সব কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই যে মা মাধব মহাভাব অধিরূঢ়া এই সমস্ত কথা উপলব্ধি করা যায় সেই জন্য সাধন ভূমিকায় থেকে তার গুরু বৈষ্ণবের প্রতি যে শ্রদ্ধা স্বামীর প্রতি যে শ্রদ্ধা এগুলো তাকে জানাতে তাহলে তা নাহলে কি করে আমি না এলে আমির স্বরূপ শরীরে রহিবনে হইব রাধার দাস আমি ধামে এলাম আমি বড়ি বসে থাকি তাহলে হবে এই যে অপ্রাকৃত ধাম প্রভুপাত এসব আবিষ্কার করবে যার ভালোবাসার লোক থাকে তাকে গোপন জিনিস ভক্তিনন্দ ঠাকুরকে মহাপ্রভু গোপন জিনিসটা বললেন দাও ওই দিকে ঘুরবে বলা এখানে কি আবিষ্কার করে আর
লীলাভূমি আবির্ভাব স্থান আবির্ভাব বাইরে সকলকে জগতে জানাবার জন্য বলেছিলেন। আর ভক্তিনাথ ঠাকুর এই ধাম আবিষ্কার করে ভগবতী ধাম পরিক্রমা করে লিখলেন, প্রচলন করলেন ভক্তিদান স্বরূপ বিবেচন এসে জগৎকে শিক্ষা দিলেন। নিজে একবার আহমার ব্রহ্মচারী সুন্দরষ্ঠী জীবনযাপন করে মহাপ্রভু ধামকে আরও সুন্দরভাবে জগতের সমস্যা নিয়ে এসে প্রচার করলেন, ভগবতী ধাম প্রচার করলেন। আজ হাজার হাজার লোক কি করে জানছে এই ভগবতী ধাম করে এই যে চৈতন্য মন এর রহস্য কে জানে? আমরা প্রচার করতে চাই, কার প্রচার করতে? আমাদের নিজের প্রচার করতে চাই। আমাদের নিজের প্রচার করতে গেলে কি ভগবান পাওয়া যাবে? গুরু বৈষ্ণবের প্রচার করতে হবে, প্রভুপাদের কথা প্রচার করতে হবে। কি জন্য এই জগতে এসেছিলেন সেগুলো উপলব্ধ হয়ে গেছে। ধাম 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 ধামের কথা প্রচার করতে ভগবানের যে বিলাস করি মহাপ্রভুর স্মৃতি জড়িত যারা প্রচুর টাকা আছে, বড় বড় মন্দির তৈরি হবে বৃন্দাবনে গিয়ে দেখবেন কত পাথরের তৈরি বড় বড় সব মন্দির তৈরি হয়ে গেছে, আরো বড় বড় তৈরি হবে, তাতে কোনো লাভ নেই। কিন্তু মহাপ্রভুর স্মৃতি সেখানে নেই, মহাপ্রভু এখানে লীলা করেছেন, অন্য কোনো জায়গায় লীলা করেন। কিন্তু মহাপ্রভু আমি এগিয়ে হবে, আমি এলে আমি বাবা আমি আমের সেবক বড় থাকে তাদের কৃপা লাভ করে। আমরা বন্দনা করি, বন্দনা করলে কি হবে? হৃদয় নির্মল হবে। বন্দনা কার বন্দনা করা? গুরু বৈষ্ণব ভগবানের বন্দনা করে। গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণ, তিনের স্মরণ হইলে হয় বিঘ্ন বিনাশন। বিঘ্ন বিনাশন তার মানে হৃদয়ে যত রকম মহিলা আছে কারা জিনিস আছে সব রয়েছে। বুঝতে হবে, জানতে হবে যে আমরা কি করতে এসেছি, কি করা প্রয়োজন আমাদের। ভগবানের বন্দনা করবো, গুরু বৈষ্ণবের বন্দনা করলে আমার কর্ম কলমশ দূরীভূত হবে, আমার চিত্ত নির্মল হবে। সেই চিত্ত নির্মল হলে আমি ভগবানকে লাভ করব। চলো যদি বেড়িয়ে আছে, আমাদের তো বেড়ানো কাজ, আমি যাবো গুরু বৈষ্ণবের কৃপা আশীর্বাদ লাভ করবো, সুপ্রতি যাবে এইটা না, কেবল আসবো একটু বেড়িয়ে আছে। লোক দেখতেছি কত লোক হয়েছে দেখতে এলাম, আমি আসতে প্রভুপাদের এমন বৈশিষ্ট্য এখানে আছে, প্রভুপাদের এমন কৃপা আছে, প্রভুপাদের ইচ্ছায় সব সমাধান হয়ে যাচ্ছে। আমরা তারা ত্যাগিরা থাকি, আমাদের তো বাড়ি থেকে টাকাও আনি, খুব ভালো পড়াশোনা করে সেখানে চাকরিও করে না, টাকাও পাই না। ওরা নোংরা আছে নাকি? আপনাদের বাড়ি থেকে আমার মনে হয় আমাদের মন অনেক পরিষ্কার আছে, তাকে বলেছিলেন আর জন্য এত কিছু প্রভুপাদের অপার কৃপায় সব হয়ে গেছে। যদি পারেন ধাম সেবা করবে কে? প্রভুপাদ ছাড়া ধাম সেবা কেউ করতে পারে? প্রভুপাদের সেবায় যদি নিয়োগ হতে পারলে, তাদের চরণের ভুলি হতে পারলে, তবে আমাদের জীবন সার্থক হবে। এত গ্রন্থ প্রণয়ন করেছেন, এত হরিকথা শোনার উদ্দেশ্য কেন? রতি না জন্মিল সকলকে বলার উদ্দেশ্য হচ্ছে সব শ্রেণীর মানুষ আসে,
নতুন ভক্তরা বেশি আছে, তাদের এসব জানা দরকার আছে। জানলে তবে সাধুকে প্রণাম করা হয় না, প্রণাম করা হয় না। প্রণাম করলে নিজের দৈন্য প্রকাশ পায়, অহংকারী হলে প্রণাম করে না। হ্যাঁ সামনে দাঁড়িয়ে হ্যাঁ মারা গেল আছে, প্রণাম করে না। কিন্তু যারা দৈন্য আছে, যে ভগবানকে যে ভালোবাসে, সাধুগুলো প্রণাম করে, পরস্পর সকাল উঠে প্রণাম করতে হয় না, কৃপা লাভ করতে। না জানলে কি করে হবে, কৃপা কি এমনি, কৃপা এমনি পাওয়া যাবে না। সুতরাং পরস্পর পরস্পরকে সকাল উঠে ধন্যবাদ প্রণাম করতে, কি অভিবাদন করতে, কি শিষ্টাচার, বৌড়ে মোটের শিষ্টাচার। না জানলে কি করে ভগবান পাওয়া যাবে। আমরা এই যে সনাতন শিক্ষার শেষ দিকে গেলাম, প্রেম ভক্তির কথা, এটা সকলের বোধগম্য নয়। আমরা সিরিয়ালি পড়ছিলাম বলে কিছুটা আমরা ঢুকলাম, ওর মধ্যে বেশি যাওয়া যাওয়া যাবে না। কারণ আমরা অবাগত ভক্ত আছি, কনিষ্ঠ মধ্যম উত্তম সকলের জন্য সমস্ত বিষয় আলোচ্য নয়। যেহেতু ক্রমাগত আমরা একটা ধারাবাহিকতা করছি, তার জন্য কিছুটা গেলাম। কালকে অন্য কথা আলোচনা হবে, ঠাকুর দিনে আছে, সকলে ভালো থাকুন। আমার কথার উপর কেউ রাগ করবেন না, কেন আমাকে তো দেখতে হয়, সকলের কথা দেখতে হয়। সেই জন্য দিয়ে যেরকম সে সেরকম নেবেন, কেউ অন্যটা কিছু নেবেন না। নতুন ভক্তরা শিখবে কী করে, জানবে কী করে, বুঝবে কী করে, তাদেরকেও ভালোবাসতে হবে, তাদেরকে ডেকে আনতে হবে। আরো বাড়বে।